তো বাচ্চারা আমি আবার তোমাদেরকে শেখাতে এসে গেছি শব্দ গঠন। আজকে শিখব আমরা রশ্মিকারান্ত দুই অক্ষরে শব্দ গঠন। ঠিক আছে, দুই অক্ষরের মানে দুটো করে অক্ষর থাকবে কিন্তু সঙ্গে থাকবে রশ্মিকার। আর আমরা আগে শিখেছি কি আকার দিয়ে, তো আজকে শিখব রশ্মিকার। এরকম অনেক শব্দ আমরা শিখতে পারবো। দেখো প্রথমে আছে রবি, বয়শূন্য র, বয়রশ্মি বি, রবি। রবি মানে সূর্য। দেখো লিখছি বয়শূন্য র, বয়রশ্মি বি, রো বি, বয়শূন্য র, বয়রশ্মি বি, রবি। এরপরে দেখো খিল, ক্ষয়রশ্মি ল, খিল। দেখো প্রথমে এবার রশ্মিকার আছে, আমরা এই দিলাম রশ্মিকার, তারপর লিখছি খ ল, ক্ষয়রশ্মি খি ল, খিল। চিনি, চিনি তোমরা প্রত্যেকেই খাও, চিনি মিষ্টি, যেটা আমরা চায়ের সাথে খাই, দুধের সাথে খাই। এবার দেখো চিনির দুটো অক্ষরের সাথে কিন্তু রশ্মিকার আছে, চয়রশ্মি চি, দন্তে নয়রশ্মি নি, চিনি। দেখো আমরা প্রথম রশ্মিকার দিলাম, লিখছি এবার চ, হয়ে গেল চয়রশ্মি চি, এরপর লিখছি দন্তে নয়রশ্মি নি, হয়ে গেল নি, চি নি, চয়রশ্মি চি, নয়রশ্মি নি, চিনি। এরপর দেখো ঝিল, ঝিল হলো একটা জলাশয়, ঝয়রশ্মি ঝি ল, ঝিল। দেখো আমরা প্রথমে রশ্মিকার দিচ্ছি, তারপর লিখছি ঝ ল, হয়ে গেল ঝিল, ঝয়রশ্মি ঝি ল, ঝিল। তোমরা কিন্তু আকার রশ্মিকার যখন শিখেছ তখন কিন্তু শিখে গেছো এইভাবে কয়রশ্মি কি, ক্ষয়রশ্মি কি, সেরকম আজকে লিখলাম আমরা ঝয়রশ্মি ঝি ল, ঝিল। এরপর দেখো চিল, চিল হলো একটা পাখির নাম। দেখো চয়রশ্মি চি ল, চিল। দেখো লিখছি আমরা রশ্মিকার দিচ্ছি, চ লিখলাম, চয়রশ্মি চি হয়ে গেল, এরপর ল লিখে দিলাম, হয়ে গেল চিল, চয়রশ্মি চি ল, চিল। গিরি, গিরি মানে হলো পর্বত। দেখো এখানে আবার দুটোর মধ্যেই কিন্তু রশ্মিকার আছে, দেখো গয়রশ্মি গি, বয়শূন্য রয়রশ্মি রি, হয়ে গেল গিরি, গয়রশ্মি গি, বয়শূন্য রয়রশ্মি রি, গিরি। ছিপ, ছিপ হলো মাছ ধরার যন্ত্র, যেটা দিয়ে আমরা মাছ ধরি। দেখো ছয়রশ্মি ছি প, ছিপ। এখানে আবার একটার মধ্যে রশ্মিকার আছে, দেখো প্রথমে রশ্মিকার দিচ্ছি, তারপর লিখছি ছ, হয়ে গেল ছয়রশ্মি ছি, এরপর দেখো প, ছিপ, ছয়রশ্মি ছি প, ছিপ। এরপরে ঠিক, ছয়রশ্মি ঠি ক, ঠিক। দেখো লিখছি আমরা রশ্মিকার, তারপরে ঠ, এরপরে ক, ছয়রশ্মি ঠি ক, ঠিক। এরপর দেখো ডিম, তোমরা সবাই ডিম খাও তো, কে ডিম পারে, মুরগি। তো ডিম আমরা খেলে আমাদের শরীরে কিন্তু প্রচুর প্রোটিন আসে, তো আমরা ডিম বানান শিখব, ডয়রশ্মি ডি ম, ডিম। দেখো প্রথমে রশ্মিকার দিচ্ছি, তারপর লিখলাম ড, হয়ে গেল ডয়রশ্মি ডি, এরপরে ম, হয়ে গেল ডিম, ডয়রশ্মি ম, ডিম। এবার দেখো তিল, তিল একটা শস্য দানা, তয়রশ্মি তি ল, তিল। দেখো লিখছি রশ্মিকার, এরপর লিখছি ত, তয়রশ্মি তি, এরপর লিখে দিলাম ল, তিল, তয়রশ্মি তি ল, তিল। পিসি, বাবার বোন বা দিদিকে বলা হয় পিসি। দেখো পিসি বানান হলো পয়রশ্মি পি, দন্তে ষয়রশ্মি সি, পিসি। এতে দুটোতেই তোমার রশ্মিকার আছে। দেখো রশ্মিকার দিলাম প, লিখলাম পয়রশ্মি পি, দন্তে ষয়রশ্মি সি, হয়ে গেল পিসি, পয়রশ্মি পি, দন্তে ষয়রশ্মি সি, পিসি। বিট, বিট একটা সবজির নাম, লাল রঙের হয়। দেখো বয়রশ্মি বি ট,
কি হলো বিট বয়রশি বি ট বিট এরপর আছে দিন দয়রশি দি ন দিন তোমরা দিন কথাটা সবসময় বলো আজকে এই দিন আমরা ঘুরতে যাব এই দিন আমরা স্কুলে যাব সেই দিন বানান দয়রশি দি ন দন্তেন ন দেখো প্রথমে দিচ্ছি রশিকার লিখলাম দ দয়রশি হয়ে গেল দি দন্তেন ন দিন এরপরে দেখো সিঁড়ি সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠি তো দেখো দন্তে স্বরশি সি দর্শন রশি রি এর মধ্যে আবার দুটো অক্ষরের মধ্যেই কিন্তু রশিকার আছে প্রথমে দন্তে স্ব লিখলাম দন্তে স্ব রশিকার সি তারপরে দর্শন রশিকারে রি কি হলো সিঁড়ি দন্তে স্ব রশি সি দর্শন রশি রি সিঁড়ি হিত হিত মানে ভালো কাজ ভালো করা দেখো হয়রশি হি ক হিত দেখো লিখছি রশিকার দিলাম লিখছি হ তাহলে হয়রশি হি এরপরে ত কি হলো হিত হয়রশি হি ত হিত এরপরে তিমি পৃথিবীতে সবচেয়ে বড় প্রাণীর নাম কি তিমি তিমি কিন্তু জলে থাকে হ্যাঁ দেখো তয়রশি তি প্রথমে রশিকার দিয়ে ত লিখলাম হয়ে গেল তয়রশি তি আবার রশিকার দিয়ে ম লিখলাম হয়ে গেল মি তি মি তয়রশি তি ময়রশি মি নিম নিম একটা গাছের নাম নিম পাতা খেতে খুব তেতো হয় দেখো দন্তে নয়রশি নি ম নিম দেখো লিখছি আমি প্রথমে রশিকার দিলাম দন্তে ন লিখলাম এরপরে ম লিখলাম হয়ে গেল নিম দন্তে নরসি ম নিম এরপরে আছে বিল বিলও একটা জলাশয় বয়রশি বি ল বিল দেখো লিখছি বয়ে রশিকারে বি ল কি হলো বিল বয়রশি বি ল আচ্ছা ডিঙি ডিঙি হলো ছোট নৌকা ডয়রশি ডি উময়রশি ই ডিং ই দেখো লিখছি ডয়রশি ডি এবার উময়রশি ই ডিঙি এবার দিদি তোমার বড় বোনকে বলা হয় দিদি দেখো দয়রশি দি আবার একই বানান দয়রশি দি দিদি লিখছি দয়রশি দি আবার দয়রশি দি হয়ে গেল দি দি এরপরে আছে দিঘি দিঘি মানে হলো বড় জলাশয় দেখো কিভাবে লিখছি দয়রশি দি ঘয়রশি ঘি দিঘি দেখো আমি লেখার সময় কি লিখছি রশিকা দিলাম দ লিখলাম তাহলে হয়ে গেল দয়রশি দি এরপরে ঘয়রশি ঘি হয়ে গেল দিঘি দয়রশি দি ঘয়রশি ঘি এবার আছে মিল সবার মধ্যে ভালো সম্পর্ককে বলা হয় মিল দেখো লিখছি রশিকার এরপর লিখব ম ময়রশি মি তারপরে ল ময়রশি মি ল মিল খড়ি খড়ি দিয়ে কিন্তু লেখা হয় হাতে খড়ি তোমরা যখন প্রথম পড়াশোনা শিখেছো তখন এই খড়ি মানে চক মাটি সেটা দিয়ে কিন্তু আমরা লিখেছি প্রথম তাহলে খড়ি বানান কি খ দর্শন রয়রশি রি খড়ি এখানে দেখো প্রথমটার মধ্যে রশিকার নেই কিন্তু পরেরটার মধ্যে রশিকার আছে দেখো খ দর্শন রয়রশি রি কি হলো তাহলে খড়ি খ দর্শন রয়রশি রি আছে ছবি কোনো কিছু আঁকা জিনিসকেই বলা হয় ছবি দেখো ছ বয়রশি বি ছবি ছ লিখলাম এটারও তাই প্রথমের মধ্যে কোনো রশিকার নেই পরেরটার মধ্যে রশিকা দিচ্ছি বয়রশি বি ছ বয়রশি বি ছবি আবার তোমাদেরকে একবার আমি এই রশিকারান্ত দু অক্ষর শব্দগুলি বলে দিচ্ছি তোমরা মন দিয়ে কিন্তু শুনে নেবে তো দেখো প্রথমে আছে রবি বয়শূন্য র বয়রশি বি রবি ক্ষয়রশি খি ল খিল চয়রশি চি দন্তে নরশি নি চিনি ঝয়রশি ঝি ল ঝিল চিল চয়রশি চি ল চিল গরশি গি বয়সন রশি রি গিরি দেখো ছিপ ছড়শি ছি প ছিপ
তারপর দেখো ঠিক ঠরসি ঠি ক ঠিক ডিম ডরসি ডি ম ডিম তিল ডরসি তি ল তিল পিসি পরসি পি দন্তে ষয়রসি সি পি সি বিট বরসি বি ট বিট দিন দৈরসি দি দন্তে ন ডিম সিঁড়ি দন্তে ষয়রসি সি দর্শন রয়রসি ডি সিঁড়ি হিত হরসি হি ত হিত তিমি তৈরসি তি ময়রসি মি তি মি নিম দন্তে নয়রসি ম নিম বিল বয়রসি বি ল বিল ডিঙি ডরসি ডি উমরসি ই ডিঙি দরসি দি দিদি দিঘি দরসি দি ঘরসি ঘি দিঘি মিল মরসি মি ল মিল খড়ি খ ডয়শুন রয়রসি রি খড়ি ছবি ছ বয়সি বি ছবি। তো বাচ্চারা আজকে আমরা রশ্মিকরণ তো দু অক্ষরে বেশ কিছু শব্দ শিখলাম, তোমরা যত বড় হবে তত এরকম আরও দু অক্ষরের শব্দ শিখবে। তো আজকে এইটুকুনি শব্দ অবধি তোমরা শেখো এবং বাড়িতে এগুলো প্রত্যেকে বারবার করে অনুশীলন করবে, তাহলে ভালো করে শিখতে পারবে।